নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব বিশিষ্ট লেখক ও সাহিত্যিক মনীন্দ্রলাল বসুর লেখা গল্প ফাঁকি। দাদামশাই, এখনো ঘুমোসনি সুধা? কি কষ্ট হচ্ছে মা? না দাদামশাই, কোনো কষ্ট নয়। তুমি একবার ঘুমোতে যাও, কোনো দরকার হলে ডাকবো খন। সে ঘুমের ওষুধটা? না দাদামশাই, ওষুধ খেলে আমার ঘুম হবে না। তার চেয়ে তুমি একটু গল্প করো, আমি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। মাতৃহারা ক্ষুদ্র বালিকা সুধাকে কত রাত কত গল্প বলিয়া দাদামশাই ঘুম পাড়াইয়াছেন, কিন্তু আজই মৃত্যু পথযাত্রিনী যক্ষা রোগাক্রান্তা নারীকে তিনি কি গল্প বলিয়া ভুলাইয়া ঘুম পাড়াইবেন? তাহার হৃদয় কত সুখ দুঃখের স্মৃতিতে ভারী হইয়া চোখ দুইটি জলে ভরিয়া আসিল। ভাঙা গলায় তিনি বলিলেন, দেখ সুধা। তারপর আর কিছু বলিতে পারিলেন না, শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেদনায় স্তব্ধ হইয়া রহিলেন। অদূরে সমুদ্রের একটানা করুণ কল্লোল ধ্বনি তাহার ভগ্ন জীবনের দীর্ঘ হতাশার মতো কানে আসিয়া বাজিতে লাগিল। বাহিরে মৃদু জ্যোৎস্না থমথম করিতে লাগিল। এ ঘরের অন্ধকারময় স্তব্ধতা পাষাণ ভারের মতো দাদামশায়ের বুকে যেন চাপিয়া ধরিল। তিনি ধীরে ধীরে পাশের ঘরে গিয়া বলিলেন, সুধা, এখন একটু বেদানার রস খাবে? আচ্ছা দাও দাদু। কটা বেজেছে এখন? এখন প্রায় দশটা। মোটে দশটা? আমার মনে হচ্ছে কত রাত হয়েছে, যেন এরাদের আদি নেই, শেষও হবে না। হ্যাঁ দাদামশাই, আলোটা এ ঘরে নিয়ে এসো, ওই কোণে রাখো। চোখে লাগবে যে? না লাগবে না, বাইরে বড় জ্যোৎস্না, চোখ দুটো যেন জ্বালা করছে। ঘরে আলো থাকলে বাইরেটা তবু অন্ধকার হবে। দাদামশাই আলোটা মাথার দিকে জানলার পাশে রাখিলেন। তারা ভরা আলো ছায়াময়ী রাত্রি, এতক্ষণ মৃত্যুর মতো স্তব্ধ রহস্যময় নিঃশব্দ চরণে শিয়রে দাঁড়াইয়াছিল। ঘরে আলো আসাতে ঘর হইতে একটু সরিয়া দাঁড়াইল। বেদানা রস খাইয়া সুধা কিছুক্ষণ চুপ করিয়া দেওয়ালের ঘরের নানা জিনিসের অদ্ভুত ছায়াগুলি দেখিতে লাগিল। দাদামশাই ভাবিলেন, সুধার এবার ঘুম আসিতেছে। সহসা সে বলিয়া উঠিল, আচ্ছা দাদামশাই, তুমি কি দুপুরে ওর চিঠিটা পড়ে শুনিয়েছিলে? আমার ঠিক মনে পড়ছে না। চিঠির কথা হইতেই দাদামশার বুকের পাঁজর যেন অসহনীয় বেদনায় কাঁপিয়া উঠিল। আপনাকে দমন করিয়া তিনি বলিলেন, হাঁ তোমাকে তো বললুম। হাঁ ঠিকই তো তুমি বললে, উনি এক জরুরি মকদ্দমায় ব্যস্ত, শেষ হলেই আসবেন। দেখো আমার সব এলোমেলো হয়ে যায়। আমি বলছিলাম কি, ওর যদি বিশেষ কাজ থাকে উনি এখন নাই বা এলেন, আমি তো একটু সেরে উঠেছি। না আমি লিখে দিয়েছি শিগগিরই আসতে। এ বুড়ো কি তোর সেবা করতে পারবে? নাচ জামাইয়ের সেবায় দুদিনই সেরে উঠবি। শেষের কথাগুলি পরিহাসের সুরে বলিলেন বটে, কিন্তু কথাগুলি ব্যঙ্গের মতো শোনাইল। শ্লেষ বাক্যগুলিতে নিজেই মর্মাহত হইয়া স্তব্ধ হইলেন। কিন্তু কথাগুলি সুধার বুকে বিশেষ আঘাত করিল না, তার হৃদয় যেন অসার হইয়া গিয়াছে। বাহিরের অন্ধকারের দিকে চাহিয়া সে ধীরে বলিল, আমি বলছিলাম কি দাদু, খোকাকে শুধু যদি পাঠিয়ে দিতে পারে একদিনের জন্য। কতদিন আমি তাকে দেখিনি, মনে হচ্ছে যেন কত বছর। কতদিন হবে? প্রায় এক মাস হবে। এক মাস? আচ্ছা ঠাকুরপোর এখন ছুটি, ওরা যদি খোকাকে একবার পাঠায় দুদিনের বেশি আমি তাকে রাখবো না, আমি শুধু একবার দেখব। আচ্ছা দাদামশাই, খোকা এখানে এলে তার কি কোনো ভয় আছে? তা যদি থাকে? না মা, সে আমি ঠিক ব্যবস্থা করব। আচ্ছা আমি কোলে নিতে পারবো তো তাকে? কোনো ভয় নেই, তোমার খোকা তোমার কাছে এলে তার কোনো রোগ হবে না। তুমি কাল ডাক্তারবাবুকে একবার জিজ্ঞেস করো, ওরা কবে আসবে লিখেছে? কাল? দু একদিন দেরি হবে,
মোকদ্দমাটা শেষ না হলে? হ্যাঁ ঠিক, মোকদ্দমার কথাটা আমি ভুলে গেছিলুম। আচ্ছা ডাক্তারবাবুকে জিজ্ঞেস করো আমি এখন একটু বেড়াতে পারি কি না, তাহলে কাল সকালে কতগুলো ঝিনুক কুড়িয়ে নিয়ে আসি। সে আমি নিয়ে আসবো খন। না তোমার কষ্ট হবে, খোকা ঝিনুক পেলে নিশ্চয়ই খুব খুশি হবে। আর সে মুচিটাকে একবার আসতে বলো তো, হরিণের চামড়ার কি সুন্দর জুতো নিয়ে এসেছিল, খোকার পায়ে বেশ মানাবে নয় দাদামশাই? হ্যাঁ বেশ মানাবে। আচ্ছা চিঠিটা কি তোমার কাছে আছে? আর এখন চিঠি শোনে না মা, তাহলে রাতে একেবারে ঘুম হবে না। এক রাতেও আমার একটু ঘুম হয়নি জানো, একটু ঘুম আসে হঠাৎ চমকে উঠি, মনে হয় যেন খোকার পায়ের মিষ্টি শব্দ, কিন্তু চোখ চাইলেই কোথায় মিলিয়ে যায়। আচ্ছা ও তো সমুদ্রের ডাক না, বাতাসে ঝাউ গাছগুলোর শব্দ হয়, ও মাঝে মাঝে মনে হয় যেন গাড়ির শব্দ শুনছি, যেন গাড়ি করে আমার খোকা আসছে, সব এমন গুলিয়ে যায় দাদামশাই। কি মা সেই চিঠিটা একবার? না তোমায় পড়তে হবে না, আমায় শুধু দাও, আমি হাতে করে। সেটা কোথায় যেন রাখলো মনে পড়ছে না তো, দেখি বোধ হয় ও ঘরে। দাদামশাই আলো লইয়া পাশের ঘরে গেলেন এবং আলোটি সে ঘরে রাখিয়া দিয়া যেন কোনো অজানা অন্ধকার পথে একা দিশাহারা হইয়া অসারভাবে দাঁড়াইয়া রহিলেন। সুধার সকরুণ জীবনের মতো চিঠিটাও একটা মস্ত ফাঁকি। প্রায় এক মাস হইল দাদামশাই সুধাকে তাহার মাতাল স্বামীর ঘর হইতে জোর করিয়া লইয়া আসিয়াছেন। এই এক মাসের মধ্যে সুধার স্বামীর কোনো চিঠি আসে নাই। দাদামশাই যখন সুধাকে লইয়া আসেন তখন স্বামী কিছু আপত্তি করিলেও শাশুড়ি বিশেষ কিছু আপত্তি করিলেন না। সুধা যখন সুস্থ সবল ছিল তখন তাহাকে দিয়া সংসারের সমস্ত কাজ করাইয়া লওয়া চলিত, কিন্তু এখন এ রোগ না, অকর্মণ্যার জন্য শুধু ঝিয়ের খরচ নয় ডাক্তারের খরচও বাড়িয়াছে। একটা যন্ত্র ভাঙিয়া গেলে যেমন সেটাকে দূর করিয়া লোকে নতুন যন্ত্রের অর্ডার দেয়, সুধার শাশুড়ি তেমনি সুধাকে ঘর হইতে বিদায় দিয়া তাহার এক নতুন কর্মপরায়ণা বধূর দরকার, এ কথা ঘটকি মহলে জানাইয়া দিলেন। তবে দাদামশাইয়ের আদিক্ষেতা বা দরদটা যে তিনি পছন্দ করিলেন না তাহা লোকসমাজে জানাইবার জন্য তিনি সুধার চার বছরের খোকাকে নিজের কাছে আটকাইয়া রাখিলেন। বলিলেন, তোমাদের মেয়ে তোমরা নিয়ে যেতে পারো, আমার নাতিকে আমি দেব না। অপ্রেম অনাদর নির্যাতনের মধ্যে স্বামীর ঘরে সুধা এই খোকাকে বুকে করিয়া সকল দুঃখ সহজে বহিয়াছে, খোকাকে আবার দেখিতে পাইবে এই ভাবিয়া তাহার মন দুলিতেছিল। দাদামশাই সুধার স্বামীকে আসিবার জন্য কয়েকখানা চিঠি লিখিয়াছিলেন কিন্তু কোনো উত্তর পান নাই, শুধু মাঝে স্বামী কিছু টাকা পাঠাইয়া দিয়াছিল আর মানি অর্ডারের কুপনে দু লাইন লেখা ছিল, এখন আদালতে বড় বেশি কাজ, মক্কেলরা কিছুতেই ছাড়ে না, যাবার সময় নেই, বারবার চিঠি লিখে বিরক্ত করবেন না। দাদামশাই খুঁজে পাচ্ছ না বুঝি? আচ্ছা থাক, এই যে মা, আচ্ছা কাল দিও। আমি কি ভাবছিলাম জানো? কি রে, কি আশ্চর্য, আমার এত দিন কখনো মনে হয়নি। কি মা? আচ্ছা দাদু, মার মুখ তোমার মনে আছে তো? তোর মা? মার সত্যিকার মুখ আমার খুব অস্পষ্ট মনে আছে, তবে সেই যে ফটোটা আছে দেখো দাদু, খোকার মুখ ঠিক মায়ের মুখের মতো হয়েছে, চোখ দুটো তো ঠিক সেই রকম টানা টানা। আমি কি করে বুঝলুম জানো, আমার মনে হলো মা যেন ওই জানলার কোণ থেকে আমার দিকে চেয়ে আছেন, ঠিক তার মতো একখানা মুখ, হঠাৎ সে মুখ মিলিয়ে গেল, আবার ভেসে উঠল, দেখি সে তো মার মুখ নয় খোকার, কিন্তু ঠিক মায়ের মুখের মতো। কই চিঠিটা? দাদামশাই তাহার পকেট হইতে একখানা আফিসের চিঠি বাহির করিয়া কম্পিত হস্তে সুধাকে দিলেন। সুধা ইংরেজি জানে না, এই হর্ষা। বাহিরের মেঘে চাঁদ ঢাকা পড়িয়াছে, বাতাস উদ্দাম হইয়া উঠিয়াছে, সাগরের ডাক ডমরু ধ্বনির মতো বাজিতেছে,
কাশিয়া কাশিয়া বুকের যে পাঁজরগুলিতে ব্যথা হইয়াছে তাহাদের উপর রোগশীর্ণ হাতে চিঠিটা ধরিয়া সুধা শান্ত হইয়া শুইল। অন্ধকার রাত্রির তারাগুলি মাতার করুণ ব্যাকুল অনিমেষ চাউনির মতো তাহার রোগশয্যার উপর ঝুঁকিয়া পড়িল। দাদামশাই ধীরে ঘর হইতে বাহির হইয়া সম্মুখে বালির উপর বসিয়া অন্ধকারময় অনন্ত সমুদ্রের দিকে শূন্য নয়নে চাহিয়া রহিলেন। কিছু ভাবিবার কাঁদিবারও তাহার যেন শক্তি নাই। দুপুরবেলা ইজি চেয়ারে শুইয়া খোকার জন্য রেশমের মোজা বুনিতে বুনিতে শ্রান্ত হইয়া সুধা একটু ঘুমাইয়া পড়িয়াছিল। দাদামশাই ধীরে তাহার পাশে আসিয়া দাঁড়াইলেন, ধীরে মাথায় হাত বুলাইতে লাগিলেন। চুল কত উঠিয়া গিয়াছে, মাথাটা যেন শুকাইয়া ছোট হইয়া গিয়াছে, কয়েকটা মাছি মুখে উড়িয়া বসিতেছে দেখিয়া তিনি ধীরে ধীরে পাখার মৃদু বাতাস করিতে লাগিলেন। শীর্ণ মুখখানি রোগের আভামণ্ডিত হইয়া কি করুন! সুধা একটু উসখুস করিয়া জাগিয়া উঠিল। দাদামশায় পাখার বাতাস করিতেছেন দেখিয়া মিটিমিটি চাহিয়া করুণ মধুর হাসিল। তারপর দাদামশায়ের হাত হইতে পাখাটি লইয়া বলিল, দাও না দাদামশাই, তোমায় একটু হাওয়া করি, আমি এই জানলাটা খুলে দিচ্ছি, তাহলে খুব হাওয়া আসবে। আচ্ছা দাও, আজ কত তারিখ দাদামশাই? আজ বোধহয় 12ই। ও, তাহলে 3 দিন আছে, জানো 16ই হচ্ছে খোকার জন্মদিন। ও, এখনো মোজাটা কত বাকি, কিছু বোনা হয়নি, খালি ঘুমিয়ে পড়ি। এখন তোমার যে পরিপূর্ণ বিশ্রাম দরকার। না, এ আমায় বারণ করতে পারবে না, এই 3 দিনে এটা আমায় শেষ করতেই হবে। আচ্ছা, 16-এর মধ্যে খোকা নিশ্চয়ই এসে পড়বে। জানো আমি কি স্বপ্ন দেখছিলুম, আমি দেখছিলুম খোকা এসেছে, আমি তাকে এই মোজাটা পরিয়ে দিলুম, তারপর হরিণ চামড়ার সুন্দর জুতো, কি সুন্দর দেখাচ্ছিল। আমার গলা জড়িয়ে চুমো খেয়ে বললে, ভারী দুষ্টুমা, আমায় ফেলে এসেছিলে, আমার মন কেমন করে যে। দাদু, আচ্ছা আলনাটায় তো তোমার কাপড় আর পাঞ্জাবি রয়েছে তো? হ্যাঁ, ঠিক মনে হচ্ছিল খোকার সেই লাল জরিপার ধুতিটা আর সিল্কের পাঞ্জাবিটা ঝুলছে। খোকা! সহসা সুধার এক কাশির বেগ আসিল, কাশিতে কাশিতে খানিকটা রক্ত মুখ দিয়া উঠিল। কিছুক্ষণ বসিয়া মৃদু আর্তনাদ করিয়া শ্রান্ত হইয়া চোখ বুজিয়া শুইয়া পড়িল। তাহার হাতে বোনা রেশমের মোজা পরা খোকার কচি পা দুটি মুদ্রিত নয়নের অন্ধকার পটে বারবার ভাসিয়া উঠিতে লাগিল। সেই জুতো মোজা পরিয়া খোকা যেন দস্যিপানা করিয়া ঘুরিয়া বেড়াইতেছে। তাহার দুরন্ত পায়ের শব্দের মতো সাগরের তরঙ্গধ্বনি তাহার কানে আসিয়া বাজিতে লাগিল। গভীর রাতে সুধা ঘুমাইয়া পড়িয়াছে ভাবিয়া দাদামশাই নিঃশব্দ চরণে তাহার ঘরে ঢুকিয়া তাহার শয্যার পাশে বসিলেন। সুধা কিন্তু জাগিয়াছিল, সে ধীরে বলিয়া উঠিল, কে দাদামশাই? তোমায় আজ সারাদিন দেখিনি কেন? দাদামশাই শিহরিয়া উঠিলেন, তাহার চোখ দিয়া যে টস টস করিয়া জল পড়িতেছে তাহা সুধা অন্ধকারে বুঝিতে পারিল না। আচ্ছা দাদু, কাল তো সকালে ওরা আসবে, দেখো আমি ভোরে প্রায়ই ঘুমিয়ে পড়ি, আমায় কিন্তু কাল ভোরে জাগিয়ে দিও, ভোরবেলায় তো ট্রেন আসে। দাদামশাই গভীর নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, মা গো, তাহার স্বামী ও পুত্র কাল সকালে আসিবে এই স্বপ্ন মাধুরীতে সুধা নিমগ্ন ছিল। স্নেহ সুধায় তাহার হৃদয় কানায় কানায় ভরা। ধীরে সে বলিল, আচ্ছা আজ কোনো চিঠি আসেনি? চিঠি সত্যই সেদিন একখানে আসিয়াছিল, সেটা সুধা স্বামীর লেখা নয়, তাহার দেবর দাদামশাইকে লিখিয়াছে। সে লিখিয়াছে, খোকার কয়েকদিন হইতে খুব জ্বর, বৌদির জন্য ভয়ঙ্কর কাঁদে, দাদা খোকার কান্নার জন্য বিরক্ত হইয়া আর রাতে বাড়ি আসেন না, তিনি আগে মাঝরাতে বাড়ি ফিরিতেন, এখন সমস্ত রাতই বাহিরে থাকেন, বৌদিকে দেখিবার জন্য তাহার ভয়ঙ্কর ইচ্ছা করে, কিন্তু তাহার মা শাসাইয়াছেন যে সে যদি দেখিতে আসে তবে তাহাকে আর বাড়ি ঢুকিতে দিবেন না,
এদিকে খোকার চিকিৎসার কিছুই হইতেছে না, সে যে কি করিবে কিছুই বুঝিয়া উঠিতে পারিতেছে না। বৌদি কেমন আছেন তা যেন তাহাকে নিশ্চয় জানানো হয়। তরুণ মনের অনেক ব্যথার কথাই সে লিখিয়াছে। তাহার চিঠিখানি পাইয়া দাদামশাই আজ দিশাহারা হইয়া গিয়াছেন। সুধা বলিল, মোজাটা কিন্তু একটু বোনা বাকি আছে, তা তার জন্য খোকা রাগ করবে না, কালই আমি শেষ করে দেব। কিন্তু তুমি এলে আর মনটা কেমন হু হু করছে, এতক্ষণ আমি আকাশের দিকে চেয়ে যেন খোকার মুখ দেখছিলুম, তারাগুলো যেন তার সুন্দর চাওনি না। আমার কেমন ভালো লাগছে না, মনে হচ্ছে খোকার যেন ভয়ঙ্কর অসুখ করেছে, সে মামা বলে কাঁদছে, অন্ধকার হাতড়ে বেড়াচ্ছে, আমাকে খুঁজে পাচ্ছে না দাদামশাই। দাদামশাই আর আপনাকে দমন করিয়া রাখিতে পারিলেন না, এ মিথ্যার মায়াজালে ভারাক্রান্ত হইয়া ছটফট করাচ্ছে, সত্যে মুক্তি ভালো, সে মুক্তি যতই নির্মম ক্রূর বেদনাময় হোক। তিনি ভাঙা ভাঙা গলায় বলিয়া উঠিলেন, ওরে সব ফাঁকি, তোকে সব মিথ্যা। সহসা তিনি থামিয়া গেলেন, সুধার কাশির বেগ আসিয়াছে, কাশিতে কাশিতে সে উঠিয়া বসিল, ঝড়ে দোলা লতার মতো কাঁপিতে লাগিল, বিছনার রক্তে ভাসিয়া গেল। কাশি থামিয়া গেলে সুধা যখন একটু শান্ত হইল, দাদামশাই আর তাহাকে কিছু বলিতে পারিলেন না, অশ্রুসিক্ত কণ্ঠে ডাকলেন, মা। না দাদু, কষ্ট না, কিছু কষ্ট না, আমি এখন একটু ঘুমোতে চেষ্টা করি, আমায় কিন্তু ভোরে জাগিয়ে দিও। পরদিন বিকেলবেলায় সমুদ্র তীরের সম্মুখে বারান্দায় বসিয়া সুধা তাহার খোকার ফটোটি দেখিতেছিল। এ ফটোটি তাহার দেবরের এক বন্ধু তুলিয়া দিয়াছিল, খুব ভালো ওঠে নাই, তবু এই অস্পষ্ট ছবিখানি সে খোকার রূপ মাধুরী দিয়া ভরিয়া দুই চোখ দিয়া পান করিতেছিল। ঘরের ভিতর দাদামশায়ের পায়ের শব্দ শুনিয়া সে ধীরে ডাকিল, দাদামশাই। অপরাধীর মতো দাদামশাই তাহার পাশে আসিয়া দাঁড়াইলেন। তোমায় এমনি ডাকলাম দাদামশাই, বসো না চেয়ারটায়। দাদামশাই, তোমার পাকা চুলগুলো তুলি, এসো তো। ওরে আমার সব চুলই যে পাকা, দেখো তো কানে কি ময়লা, বলিয়া সুধা আঁচল দিয়া কান পরিষ্কার করিয়া দিতে আরম্ভ করিল। কিন্তু একটা কান পরিষ্কার করিয়াই পরিষ্কার করিবার উৎসাহ চলিয়া গেল। দাদামশাই তাহার মাথায় ধীরে হাত বুলাইয়া বলিলেন, কেমন আছিস সুধা? মন্দ কি, কিন্তু আমার মনে হচ্ছে কি জানো, আমি যেন নেই, আমি থাকা না থাকার বাইরে গেছি, তুমি অমন করে চেয়েও না। হ্যাঁ, আমার এখন কীরকম মনে হচ্ছে জানো, আমার সব ছায়া, সব ফাঁকি, বাস্তব কিছু নেই, এই সামনে বালির পার, ওই যে সমুদ্র, ঠিক যেন ছবির মতো। আমার চোখে লাগছে, এই যে তুমি বসে আছো, ওই যে লোকজন চলছে, সব যেন ছবির মতো ভেসে চলেছে, ওই যে খোকার ফটোটা, আর এই যে বাইরের ঘরবাড়ি, জিনিসপত্র, লোকজন, আমি কোনো তফাত বুঝতে পারিনি, সব ছায়াবাজির মতো মনে হয়। মাঝে মাঝে আমি নিজের গায়ে চিমটি কেটে দেখি, সত্যি আমি আছি কি না, ফাঁকা, সব ফাঁকা, এই ঘর, এই মন, এই আকাশ, সব ফাঁকা, তার মধ্যে সবাই ছায়ার মতো ঘুরছি, তোমার কি এরকম মনে হয়? সত্যি রে, ফাঁকি, সব ফাঁকি, আমি মিথ্যা দিয়ে একটু সুখ স্বর্গ তোর জন্যে রচনা করছিলুম, কিন্তু ফাঁকি দিয়ে, ওরে তুমি কেঁদো না দাদামশাই, আমি জানি, আমি ঠাকুরপোর চিঠি পড়েছি। দাদামশাইয়ের সমস্ত দেহ রিমঝিম করিয়া উঠিল, তিনি চারিদিকে অন্ধকার দেখিলেন, দুই চোখ দিয়া টস টস করিয়া জল পড়িতে লাগিল। তুমি কাঁদছ, কিন্তু আমার চোখে তো জল আসে না দাদামশাই, আমার কাছে সব মায়া, মিথ্যা মনে হচ্ছে, কে এলো কে না এলো, কাকে দেখলুম কাকে দেখলুম না, সব মিথ্যা, এ হাসি মিথ্যা, এ কান্না মিথ্যা, এ সুখ মিথ্যা, এ বেদনা মিথ্যা, সমস্ত সংসার যে ফাঁকি, তুমি কেঁদো না দাদু। ও উফ, সুধার চোখে অশ্রু উচ্ছারিত হইয়া উঠিল না বটে, কিন্তু কাশির বেগ আসিল,
এবং বুক হইতে চাপ চাপ রক্ত উঠিতে লাগিল। সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া আসিয়াছে, আকাশে কয়েকটি তারা ফুটিয়া উঠিয়াছে। সুধা বারান্দা হইতে উঠিয়া চুপ করিয়া বিছানায় শুইয়াছিল। সহসা সে বলিয়া উঠিল, দাদামশাই তুমি ভেবো না, তারা আসবে, খোকার আসার সময় কাছে আসছে, আমি বুঝতে পারছি আসছে তারা। দাদামশাই দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিলেন। আচ্ছা, সবই যদি মিথ্যা হয় তো ঠাকুরপোর ও চিঠিও তো মিথ্যা, তবে খোকা আসবে না কেন? মাঝে মাঝে অন্ধকার দেওয়ালের গায়ে আমি কি দেখতে পাই জানো, খোকার কাপড়, জামা, খেলনা, বাসন, তার ইঞ্জিন গাড়িটা এক নিমিষের জন্য দেওয়ালের গা দিয়া চলে। কোথায় অন্ধকারে পাড়ি দিলে ওই তার পদ্মকাটা রেকাবখানা দেওয়াল দিয়ে গড়িয়ে পড়ল। তার দুধের বাটি তার সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। ওরে বাছা, সুধা চুপ কর। চুপ করব কি, আমি যে শুনতে পাচ্ছি সে আসছে, উনিও আসছেন, আসবেন তিনি, তখন হয়তো আমার জ্ঞান থাকবে না, তখন হয়তো আমি তাকে চিনতে পারবো না, কিন্তু তার পায়ের ধুলো একটু আমার মাথায় দিও। রাত্রি আরও গভীর হইয়াছে, আকাশ তারায় তারায় ভরিয়া গিয়াছে, মৃদুচাপা আর্তনাদের মতো সমুদ্রের ডাক বাতাসে ভাসিয়া আসিতেছে। না দাদামশাই, আমার কোনো দুঃখ নেই, কারোর ওপর আমার রাগ নেই, তোমার কাছে আজীবন যে স্নেহ পেয়েছি তা তো ফাঁকি নয়, আমার যাবার সময় আসছে, কিন্তু তোমাকে আমি ছাড়ব না, আর জন্মে তুমি নিশ্চয়ই আমার ছেলে হয়ে জন্মাবে, তুমি আর ফাঁকি দিয়ে পালাতে পারবে না। না মা, তোকে আমি ফাঁকি দেব না। হা দাদামশাই, এ জন্মে তুমি আমার যা করেছ তার কিছু আমি শোধ দেব, ছেলেবেলায় কবে যে বাপ মা হারিয়েছি, কিন্তু তাদের অভাব কোনো দিন আমায় বুঝতে দাওনি, এবার তোমাকে আমি বুকে করে মানুষ করব। হা মা, আমাকে তুই ছাড়িস নি, তুইও যদি যাস তো আমাকে নিয়ে চল। কিন্তু তুমি ভাবছো দাদামশাই আমি মিথ্যে বলছি? না, খোকা আসছে, আমি যে দেখতে পাচ্ছি, সেই ছোট ঘরের কোণে ম্লান প্রদীপের আলো, ময়লা বিছনায় সে এতক্ষণ ছটপট করছিল, ঠাকুরপো তাকে কোলে করে বসেছিল, সে কাঁদছিল, আমার জন্যে ঘুমড়ে মরছিল, তার কান্না থামল, হৃদয়ের বেদনার শেষ স্থল এবার সে যাত্রা করেছে। সুধা, হ্যাঁ এবার আমাকে তৈরি হতে হবে তার জন্যে, তার মোজাটা আমার হাতে দাও তো। কিন্তু ঝিনুক, তুমি কিছু ঝিনুক কুড়িয়ে নিয়ে এসো, ঝিনুক নিয়ে আমার সঙ্গে খেলা করবে। মা, কার সঙ্গে সে হাসছে জানো? সে মিথ্যে নয়, সে ফাঁকি নয়, সে মৃত্যু, সে স্বয়ং যম। বৌদি, দেখ সুধা কে এসেছে। কে? মা, যাই মা, একটু দাঁড়াও, এখনো যে খোকা। বৌদি, বৌদি কেমন আছেন দাদামশাই? ও তো আজ সন্ধে থেকে ভুল বকছে, জ্ঞান নেই। খোকা কই? খোকা তো নেই দাদামশাই, তাকে বাঁচাতে পারলুম না, তাই ছুটে এলুম বৌদিকে যদি বাঁচাতে পারি। তোমার মা আসতে দিলেন? মাকে বলে এসেছি, মা তোমাদের আমায় তাড়াতে হবে না, আমি তোমাদের ছেড়ে চললুম। ওগো, কি মদের গন্ধ তোমার গায়ে, কত মদ খাও তুমি? উফ, কেমন জ্বর জ্বর লাগছে, কত বাসন মাজব। ভুল বকছে, ভুল ভুল সব ভুল। ওগো চললে, কটা রাত হবে, শরীরে যে কিছু নেই তোমার, আজ নাই বা গেলে। বৌদি আমি এসেছি। এসেছিস? আয় আয় বাছা, কোলে আয়, তোর মা তোর জন্যে মরতে পারছে না। উফ, প্রবল কাশির বেগ আসিল, রক্তবমন করিয়া সুধা বিছানায় লুটাইয়া পড়িয়া দীর্ঘশ্বাস টানিতে লাগিল। অকুল অন্ধকারে সাগর হইতে ঝোড়ো বাতাসে ঘরের আলোর শিখা কাঁপিতে লাগিল। দাদামশায়ের চোখে সমস্ত সংসার অন্ধকার ফাঁকি মনে হইল। তিমির অবগুণ্ঠিতা রহস্যময়ী স্তব্ধ স্নিগ্ধ রাত্রির মতো মৃত্যু নিঃশব্দ চরণে
ঘরে প্রবেশ করিল। আপনারা এতক্ষণ শুনছিলেন বিশিষ্ট লেখক ও সাহিত্যিক মনীন্দ্রলাল বসুর লেখা গল্প ফাঁকি। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব শীঘ্রই আবারও নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।